হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। উষ্মিতা ক্রিয়েশন সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন এসে গেছি আমার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে এসেছি তন্দ্রা মেডিকেল হলে। তো ডাক্তারবাবু একবার এসে চলে গেছেন, এখন আমরা বসে আছি সেই আড়াইটার থেকে। এখনও ডাক্তারবাবুর আসার কোনো খোঁজ নেই। বসে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো কথা বলবো, এখানেও ভীষণ রোদ দূর, দেখো চারিদিকে প্রচণ্ড পরিমাণে রোদ দূর, একটা ঘুম আসছে বসে বসে। তা ভাবলাম একটা ব্লগ বানিয়ে নিই, বেশি কেউ নেই, আমি আমার শাশুড়ি আর আসছে। এই হচ্ছে লোক, কিন্তু মানে মেডিকেল হলটা খুব সুন্দর। তো বসে বসে ঘুম এসে যাচ্ছিলো, ঘুমোতে ঘুমোতে আর কী করবো এখন, বসে বসে এখন ঝুমোনো ছাড়া আর কোনো কাজ নেই, তাই বসেই রয়েছি। ডাক্তারবাবু দেখা যাক কখন আসে, ডাক্তারবাবু আসলে দেখি কী বলে। বেশ কিছুদিন ধরেই মার সমস্যাটা ছিল, সমস্যাটা এখন আরও বেড়েছে। ডাক্তার আগেও এক জায়গায় দেখিয়েছিলাম, সেখানে কিছু সমাধান হয়নি, তাই আবার নতুন করে এখানে দেখাতে আসলাম। দেখা যাক কী হয়, ডাক্তারবাবু আসুক, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো ফ্রেন্ডস, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, মার ডাক্তার দেখে গেছে। ডাক্তারবাবু খুবই ভালো, খুব সুন্দর ভালোভাবে কথাবার্তা বলে, মাকে মামা বলে সম্বোধন করে খুব সুন্দরভাবে দেখেছে। এই তন্দ্রা মেডিকেলে অনেক 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 ডাক্তার বসে, সুগার, থাইরয়েড, হাড়ের সমস্যা, সমস্ত রকমের ডাক্তারবাবু ওরা বসেন। আপনারা অবশ্যই মসলান দুপুরে থাকেন বা মসলান দুপুরের বাইরে থাকেন, কারোর কখনো কোনো সমস্যা হলে অবশ্যই চলে আসবেন। এই দেখুন আমার কাছে স্লিপ আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তন্দ্রা মেডিকেল হল। আমি অবশ্য ফটো তুলেও দিয়ে দেবো ওখানে, যাদের দরকার আছে, বয়স্ক, বাড়িতে গার্জিয়ানরা আছে, অনেকেরই ডাক্তার দেখাতে লাগে, আপনারা অবশ্যই আসবেন। দাদাটাও খুব ভালো, খুব সুন্দরভাবে কথা বলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি, বাড়ি এসে গেছি, দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এসে স্নান করে দুটো খেয়ে এই তোমাদের সাথে বসলাম, এখন যাব আবার সন্ধ্যা দিতে। তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, ডাক্তারটা খুবই ভালো, খুব সুন্দর কথা বললো সবার সাথে। তো একটা মজার ঘটনা ঘটেছে, আমি তোমাদের প্রথমেই বলেছি যে ওখানে বসে বসে বোর হচ্ছিলাম, গেছি তোমার দেড়টার আগে, ডাক্তার এসছে 3:30 পরে। তো কী করবো, তা ভিডিও করছিলাম, নাহলে আমি একটা ব্লগই করি, যেহেতু আমি ব্লগ তো ছাড়ি, তাহলে আমি একটা ব্লগই করি। তা ব্লগ করতে গিয়ে এবার দোকানদার তো খুবই খুশি, বিশাল খুশি, আমাকে একটা স্লিপ টিলিপ দিল যে ওনার দোকানে নাকি প্রচার হবে। তা চলো স্লিপ টিলিপ দিলে পরে খুব খুশি। এবার ডাক্তারটা আসে, আমিও বুঝতে পারিনি, এবার আমিও ভিডিও করছি। এই তুমি আমাকে এবার ডাক্তারের ইম্প্রেশন শোনো, এই তুমি আমাকে ভিডিও করছো কেন, কাকে দেখাবা? তা আমি বলছি, না ডাক্তারবাবু, আমি এমনি ভিডিও করছি। তার একটা ছেলে ছিল পাশে, তা বলছে এই দিদিটা ব্লগ করে তাই ভিডিও করছে। বলছে ও ঠিক আছে ঠিক আছে, খুব খুশি। হ্যাঁ, তারপরে সেখান থেকে গেলাম মসলান দুপুর বাজারে, একটু বাজার করতে। ওই আগের দিন বললাম না, এক মামা শ্বশুর মারা গেছে, তা তার ওখানে একটু মালসা ফালসা দেবে মা, তাই সেখানে গেলাম একটু কেনাকাটা করতে। আর একটা লিপস্টিক কিনেছি, এই দেখো একটা লিপস্টিক, আমি সচরাচর লিপস্টিক টিপস্টিক কিনি না, তবু কিনলাম একটা লিপস্টিক। আর একটা জামা কিনলাম, দিন দিন যাচ্ছি আর মোটু হয়ে যাচ্ছি, তো যাই কিনছি না কেন গায়ে আর হচ্ছে না। আমার ননদ আর আমি পাল্লা দিয়ে মোটা হচ্ছি, ও কিনছে, ওর না পেরে কাটালো,
তাও হচ্ছে না। আর আমি তো ও কাটিয়ে ছোট হয়ে গেলে আমাকে দিয়ে যাচ্ছে, আমারও সেটা মানে গায়ে হচ্ছে না। ওর জন্য এখন একটা কুর্তি কিনে নিয়ে আসলাম। দেখো কুর্তিটা আমি তোমাদেরকে দেখাই, দেখলে কুর্তিটা এই কিনলাম। হ্যাঁ, তা কুর্তিটা কিনে নিয়ে আসলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। দেখো পরলে কেমন লাগবে তুমি দেখে বলো তোমরা সবাই। তো বাই, এখন সন্ধ্যা গড়িয়েও গেল, তোমরা সবাই ভালো থেকো। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর তন্দ্রা মেডিকেলে সবাই যেও, ভালো ভালো ডাক্তার আছে, ও বাড়িতে অসুস্থ কেউ থাকলে তাদেরও নিয়ে যেও। বারবার ওই দাদাটা আমাকে বলেছে একটু বলে দেওয়ার জন্য, আমি তাই বলেও দিলাম। বাই।